দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বরগুনা দুই আসনের রাজনীতির মাঠ। দলীয় মনোনয়ন পেতে আসন থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে ভোটারদের রয়েছে নানা অভিযোগ। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা আসনে মনোনয়নের পরিবর্তন চাইছেন। একসময় আধিপত্য থাকলেও এখন বিএনপি এক প্রকার ছন্ন ছাড়া। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা, তথ্য ছবিতে বিস্তারিত। সাগরের কোল ঘেঁষা বরগুনার পাথরঘাটা এবং বিষখালী তীরবর্তী বামনা ও বেতাগি তিন উপজেলা নিয়ে গঠিত বরগুনা দুই সংসদীয় আসন। উপকূলীয় জেলার মৎস্য অধ্যুষিত এ আসনটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। বরগুনা দুই আসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। এবছর বর্তমান সংসদ সদস্য শওকত হাসানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতানা নাদিরা সহ নৌকার মনোনয়ন দৌড়ে আছেন আরও চার প্রার্থী। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন আমাকে দেশে এদেশের মানুষকে উন্নতি করার জন্য। আমি এই ব্রত নিয়ে এখানে নেমেছি। আমি যদি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে নমিনেশন দেন, তাহলে আমি এদেশের মানুষকে সেবা করার চেষ্টা করব। তিন বছর থেকে প্রচারণা চালাচ্ছি, মানুষের সারা আমি পেয়েছি। তৃণমূল আওয়ামী লীগ থেকে শুরু করে তৃণমূল মানুষের পাশে ছিলাম। আমার বিশ্বাস যে এই এলাকার মানুষের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নেত্রীর কাছে পৌঁছে গেছে এবং তিনি সেটা সারা দিয়ে আমাকে নৌকা প্রদান করবেন। বিগত দিনে আমি যখনই এলাকায় কাজ করতে আসি তখনই তাদের মনের ভাষণা একটি, যে আমাদের বরগুনা দুই আসনে পরিবর্তন চায় এবং আমাদের মতো নেতৃত্ব চায়। আমাকে চায় তারা, আমাকে তারা ভালোবাসে, আমিও আমার এলাকার মানুষকে ভালোবাসি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী, মনোনয়ন বোর্ড যদি আল্লাহর রহমতে মনোনয়ন দেয়, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা করব। তৃণমূল নেতাদের অভিযোগ বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, তাই এই আসনটিতে পরিবর্তন চান ভোটাররা। এখানে যে বর্তমান সংসদ সদস্য, মূলত ওনার দ্বারা তৃণমূল আওয়ামী লীগের কোনো উপকার নাই। স্বাভাবিক উন্নয়ন যেটা সেইটা হচ্ছে, কিন্তু প্রত্যাশিত যে উন্নয়ন সেই উন্নয়ন সে করে নেয়। আমাদের বাবনা পাথরঘাটা বেতাগিতে এক চেটিয়া শতকরা 80% লোক চাই সুলতান নাদির আপাকে মনোনয়ন দেওয়ার জন্য সবাই আশা প্রকাশ করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। জননেত্রী শেখ হাসিনা নৌকার টিকিট দিয়ে দিয়ে বামনা পাথরঘাটা বেতাগি উপজেলায় পাঠায়। বিপুল ভোটে আওয়ামী লীগের ভোটে এই বামনা পাথরঘাটা বেতাগি থেকে নাদিরা সুলতান এমপি আবার সে নির্বাচিত হবে। উন্নয়ন চাই, শান্তি চাই, আমরা মারামারি চাই না, শান্তিতে বসবাস করতে চাই। এ আসনে একসময় জাতীয় পার্টি ও বিএনপির আধিপত্য থাকলেও বর্তমানে অনেকটাই ছন্ন ছাড়া দলটি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে আন্দোলনের মাঠে রয়েছে বিএনপি। বরগুনা দুই সংসদীয় আসনে এবার মোট ভোটার 317,246 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।